14 বছরের এক ছেলে, তার দাবি তার মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা, সে নাকি ডিম পাড়তে পারে। হ্যাঁ, এমন ওই আজব দাবি করেছে সেই কিশোর। গত 2 বছরে সে নাকি পেরেছে 20টি ডিম। স্বাভাবিকভাবে এমন দাবি শুনে যে কেউ তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবেন, কিন্তু সে যে চিকিৎসকদের সামনেও পেরে দেখিয়েছে 2টি ডিম। ইন্দোনেশিয়ার আকমলকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ইন্দোনেশিয়ার এক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদন। সিএস ইউসুফ হাসপাতালে বর্তমানে সে ভর্তি, যদিও চিকিৎসকরা বুঝতে পারছেন না এমন অদ্ভুত অসুখের কি চিকিৎসা করবেন তারা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আকমলকে নিয়ে এক প্রতিবেদন। সেই প্রতিবেদনে জানা গিয়েছে আকমলের চিকিৎসকরা স্পষ্টভাবে জানিয়েছেন কোনো মানুষের পক্ষে ডিম পাড়া সম্ভব নয়। তারা জানিয়েছেন আকমলকে কড়া নজরে রাখা হচ্ছে, দেখা হচ্ছে সে বাইরে থেকে কোনোভাবে ডিম এনে শরীরে রুকিয়ে রাখছে কিনা। আকমলের পাড়া ডিম খুঁটিয়ে দেখা হয়েছে, দেখা গিয়েছে সেগুলো সত্যিকারের ডিমই। বিজ্ঞানের একেবারে উল্টো পথে হেঁটে কি করে একজন মানুষ ডিম পাড়তে পারে তাও আবার পুরুষ মানুষ ভেবে পাচ্ছেন না তারা। ব্যাপারটা অসম্ভব, কিন্তু ছেলেটি তাদের চোখের সামনে এই অসম্ভবকে সম্ভব করেছে কি করে সেটি খতিয়ে দেখছেন তারা, কেননা তার মধ্যে লুকিয়ে রয়েছে এই রহস্যের কিনারা সূত্র।